বর্ষার আগমনের সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরে শহর থেকে শহরতলি আতঙ্কে আমজনতা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও। কোন ধরনের ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে মানুষ তা জানতে এবার ডেঙ্গি পজিটিভের নমুনা সেরোটাইপের জন্য পাঠানো হচ্ছে নাইসড-এ। সেরোটাইপের মাধ্যমে জানা সম্ভব কোন পর্যায়ে ডেঙ্গি ভাইরাসে কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, জানিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, এখনো পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 675 জন, যার মধ্যে সবথেকে বেশি নদিয়ার 193 জন, উত্তর চব্বিশ পরগনায় 143 জন ও হুগলিতে 43 জন। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে এই তিন বিশেষ জেলাকে সতর্ক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 11 জন, তাদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। অপরদিকে কলকাতায় ডেঙ্গির পাশাপাশি চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও। এখনো পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্ত হয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন 4 জন। বেলেঘাটা আইডিতে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা 10 জন। এছাড়াও এমআর বাঙ্গুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে 15 জন ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি 4 জন। একটু ফিরে তাকালেই গত বছর রাজ্যে যে ডেঙ্গি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে কথা মাথায় রেখে বিভিন্ন অভিযানে নেমেছে কলকাতা পুরসভা। সাধারণ মানুষকে সতর্ক বার্তাও দিচ্ছে তারা, কিন্তু আদৌ কি তাতে কোনো লাভ হচ্ছে? দিনের পর দিন নালাগুলি পরিষ্কার করা হয় না, আবর্জনা পরিষ্কারের কাজও। বর্ষার জল জমে সৃষ্টি হচ্ছে মশার লার্ভা, ফুটে উঠছে পুরসভারই উদাসীনতার ছবি। তাহলে এত প্রচার, এত সতর্ক বার্তা কি শুধুই দেখনদারি? উঠছে প্রশ্ন। অয়ন শর্মা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।